পাবলিক বাথরুমে যাই আমি হিসু করতে কিন্তু হিসু করতে গিয়ে ভাই আমার বমি পেয়ে যায় চারটে বাথরুম ভেতরে তিনটে বাথরুমে তো থাকে না আর যাও একটা বাথরুমে সিটকানি থাকে সেই বাথরুমে ঢোকার মতো উপযুক্তই নয় বেশ কিছু সময় তো বাথরুমে জলই থাকে না ধরো কেউ হাগলো হাগার পর যদি জলই না থাকে তাহলে সেই হেগে জলই বা দেবে কি করে ছুঁচবে বা কি করে আর হাতই বা কিভাবে আর কিছু কিছু আছে ছ্যাচরা মেয়ে এবং মহিলা যা তাদের ইউজ করা স্যানিটারি ন্যাপকিন বাথরুমের মধ্যে ওপেন ফেলে রাখে ঢুকতেই ভাই রাস্তায় হাঁটতে গেলে কুকুরের হাগু আর বাথরুমে ঢুকতে গেলে মানুষের হাগু কিউ মানছি কুকুর জল দিতে পারে না তোমরা তো জল দিতে পাও তো ভাই মানছি তোমাদের হাগু পেরে তোমরা পাবলিক বাথরুমে গিয়ে হাগো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমরা হাগুর জায়গায় গিয়ে হাগো না তোমরা যেখানে মুতু করে সেখানে কেন হাগো হ্যাঁ দেখো মানছি কিছু কিছু বাথরুমে মগ বা জলের ব্যবস্থা থাকে না কিন্তু বেশিরভাগ বাথরুমে এখন সব ব্যবস্থাই করে রাখে তারপর যদি তোমরা মুতে জল না দাও তাহলে কি করে হবে হ্যাঁ এখন যদি তুমি বলো না আমি তো জল দিই আরে ভাই কেউ না কেউ তো জল দেয় না এবং একজনের মুতের গন্ধটা না ওটা ওটা অনেকজনের মুতের গন্ধ বাপরে বাপ ভাই একদিন আমি হার্ট অ্যাটাক টপকে গেছি দশ হাত দূরে থেকেও মানুষ ঠিক পায় আমি দেখে ভাই আমি ভাবছি যে কি ধরনের ভূতের মধ্যে উল্টো পায়ের ছাপ মানে আমি তো একদম ওয়েস্টারনে ভাই বসে করে মানে কুমড়ে ভাই বসে করে কিন্তু এরকম উল্টো ভাবে উঠে পড়েছিস ঠিক আছে কিন্তু উল্টো ভাবে ঘাড় গর্দা তো সব ভেঙে যেত কে হে ইয়ে কাহ আতে ইয়ে লোক ভাল লাগে না